আসসালামু আলাইকুম। গত দুটি টিউটোরিয়ালে আমরা ক্লিনিং রিলেটেড কিছু সুইডিশ নাউন এবং ভার্ব শিখেছিলাম। আজকে আমরা শিখব কিছু ফ্রেজেস যেগুলো আমরা ক্লিনিংয়ে করার সময় ব্যবহার করতে পারি। ইয়গ বিহোভার স্ত্যাদা হুসেট, ইয়গ বিহোভার স্ত্যাদা হুসেট, ইয়গ বিহোভার স্ত্যাদা হুসেট, আমার বাসা ক্লিন করতে হবে। ভর এর দাম সুগারেন, ভর এর দাম সুগারেন, ভর এর দাম সুগারেন, ভ্যাকুম ক্লিনারটা কোথায়? কান দু মপ্পা গোলবেত, কান দু মপ্পা গোলবেত, কান দু মপ্পা গোলবেত, তুমি কি ফ্লোরটাকে মপ করতে পারবা? এই যে এটা হচ্ছে মপ। ভি বুডে থ্বেত ফনস্ত্রেন, ভি বুডে থ্বেত ফনস্ত্রেন, আমাদেরকে উইন্ডো জানালাগুলো পরিষ্কার করা উচিত আমাদের। ভি বুডে আমাদের উচিত থ্বেত ফনস্ত্রেন জানালাগুলো। Diska efter middagen, tack. Diska efter middagen, tack. Diska efter middagen, tack. Khawar pore, dinner pore ekbare diska koro, mane plate gulo ye koro, clean koro. Hur ofta ändrar du lakan? Hur ofta ändrar du lakan? Hur ofta ändrar du lakan? লকন হচ্ছে এই যে এটা বিছনা চাদর বলা যায়। তো আপনি যা বলতেছেন যে তুমি নর্মালি এটা কতবার চেঞ্জ করো, হু রফতা এন্দ্রার দু লকন। ভি বিহোভার থ্বেতা ক্লেদেনা, ভি বিহোভার থ্বেতা ক্লেদেনা, ভি বিহোভার আমাদের দরকার থ্বেতা ওয়াশ করা, ক্লিন করা, ক্লেদের না জামা কাপড়গুলো। থ উত সুপূর্ণা স্নেল্লা, থ উত সুপূর্ণা স্নেল্লা, থ উত সুপূর্ণা স্নেল্লা, প্লিজ গার্বেজগুলো ময়লাগুলো বের করে রাখো, বের করে ফেলো। ইয়স্ক দাম্মা মাবলেনা, ইয়স্ক দাম্মা মাবলেনা, ইয়স্ক দাম্মা মবলেনা, আমি ফার্নিচারগুলো আর কি ডাস্ট মানে কী বলে ধুলাবালি আর কি ক্লিন করব। দিত রুম বিহোভার অ্যান্ড স্টোর স্ট্যাডনিং, দিত রুম বিহোভার অ্যান্ড স্টোর স্ট্যাডনিং, দিত রুম বিহোভার অ্যান্ড স্টোর স্ট্যাডনিং, তোমার রুমটার একটা ডিপ ক্লিন দরকার, তার রুম হয়তো অনেক ময়লা। সো নর্মালি আমরা বলি স্ট্যাডনিং, আর যখন আমরা স্টোর লাগাই, স্টোর মানে হচ্ছে বড়, সো স্টোর স্ট্যাডনিং মানে অনেক বড়। ইয়স্ক রেনিয়রা বদরুমেত, ইয়স্ক রেনিয়রা বদরুমেত, ইয়স্ক রেনিয়রা বদরুমেত, আমি বাথরুমটা ক্লিন করব। ভি বিহোভার মেয়ের থ্বেত মেয়েদল, ভি বিহোভার মেয়ের থ্বেত মেয়েদল, ভি বিহোভার মেয়ের থ্বেত মেয়েদল, আমাদের আরও বেশি আমাদের আরও দরকার লন্ড্রি ডিটারজেন্ট, যেটা দিয়ে আমরা জামা কাপড় ধুই, ওই সাবানটা আমাদের আরও লাগবে, ওইটা হয়তো শেষ, তখন আমরা বলবো ভি বিহোভার মেয়ের থ্বেত মেয়েদল। আজকে এতটুকুই থাকবে, পরের টিউটোরিয়ালে আমরা বাকিগুলো কন্টিনিউ করবো।